আবার স্কুলের মতো দেখা হয়েছে। তারপর আবার বমি করছে, এখানে আসার পর বমি করছে না। এই অবস্থা মেয়েটা ক্লাসে তো ৪০টা মেয়ে উপস্থিত হয়েছে আজকে, এক একটা শাখায় ৪০টা মেয়ে দাঁড়া। ৪০টা মেয়ের মধ্যে যদি একটা দেশে ৩ জন বা ৪ জন থাকে, এখানে ছিল না কিন্তু তারা ৪০টা যাতে ক্লাস হয়েছে, সে ক্লাসে কোনো ভিত্তি ছাড়াই ক্লাসটা হচ্ছে আসলে। এই কারণে ৩টা মেয়ে পাশাপাশি বিভিন্ন শাখায় ২টা মেয়েকে গার্ডিয়ান রেখে পাঠানো হয়েছে। আর যে মেয়েটাকে এখনো অসুস্থ আছে সে মেয়েটার বাসা অনেক দূরে খলাস নেই, তার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে, তাকে স্যালাইন দেওয়া হয়েছে, সর্বক দেওয়া হয়েছে। এখন পর্যন্ত স্বাভাবিক হয় না, তোমরা কেমন করবো? শ্রেণী পাঠদান চলবে, স্কুল খোলা থাকবে, বিদ্যুৎ সরবরাহটা দেবো, স্কুল সরকারি সময় বিদ্যুৎ সরবরাহ থাকবে।